নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ 10ই নভেম্বর বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজকে ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপরেই আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমার মাছ ভাজা রান্না কমপ্লিট, পরেই এটা শেয়ার করলাম। তো কী কী সবজি হয়েছে সেটা দেখালামই। এখন 10:15 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা বডি অয়েল নিয়ে এসেও, তো বড় বডি অয়েল তেলটা ছোট দুটো বডি অয়েলে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে একটু সুবিধে হয়, দুঘরে দুটাও রাখা যায়। তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি। এরপরে অনেক কিছু, বাড়ি থেকে আসার পর অনেক ঘর ঝাড়া মোছা, তারপরে কাপড় ধোয়া অনেক থাকে। এর আগের দিনও শেয়ার করেছি কতগুলো কাপড় ধুয়েছি, তো আজকেও অনেক কাপড় ধুয়েছি। সেই সব ভিডিওগুলো আমার কীভাবে জানি ডিলিট হয়ে গেল। তো দুদিন থেকে চেষ্টা করার পর তো পেলাম না ওই ভিডিও ফুটেজগুলো, তো আজকে অনেক দিন পরই সেজন্য এই ভিডিওটা শেয়ার করছি। তো এখানে সমস্ত কিছু একদম মুছে নিচ্ছি, চারিদিক ধুলো ধুলো হয়ে গেছে, তারপরে মাকড়সার জালও পড়ে যায়। পরিষ্কার করতেই থাকা যায়, কিন্তু তবু কি জানি দু একদিন পরপরই মাকড়সার জালে ভরে যায় ঘরবাড়ি। তো অনেক, আজকেও প্রায় 2 গামলা কাপড় ধুয়েছি। আমাদের এদিকটা না প্রায় ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো শীত শীত লাগছে, তো এখন রোদ আছে, তো শীতের কাপড়গুলো বের করে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হবে। কিছুদিন পর রোদও কমে যাবে, কাপড়গুলো ধুয়ে দিলে শুকাতে চাইবে না। তো আজকেও বেশ কয়েকটা কাপড় বের করেছি, কাপড় ধুয়েছি বললাম না, ওই বেশ কয়েকটা শীতের এই কাপড় বের করেছি আমি, তো ওই কাপড়গুলো ধুয়ে দিব। তো এই কাপড়গুলো রাখবো কোথায়? রাখারই তো জায়গা নেই। তো সেজন্য এখন এই আমার যে শোকেসটা আছে, ডেলি ইউজের কাপড় যেখানে রাখি, তো ওখান থেকে ভাবছি যে জিনিসগুলোকে সরিয়ে, গরমের কিছু কাপড় সরিয়ে রেখে তারপরে শীতের কাপড়গুলো রাখতে হবে। তো নিচের দুটো তাক আমি এখনই গুছিয়ে নিলাম, তো পরে এখন যেহেতু ধুলোবালি নাড়ছি তো ওই ধোয়া কাপড়গুলো ধরবো না, পরে স্নান করে এসে আমি ওই কাপড়গুলো ধরবো। আর এখানে একটুখানি দেখা গেল যে ভিডিও ফুটেজটা আমার হচ্ছে না, তো একদম পরে আমি সন্ধেবেলা চলে এসেছি। স্নান করতে করতেও প্রায় একটু দেরি হয়ে গেছে, তো সন্ধেবেলায় আমি যেমনটি বললাম যে কাপড়গুলো, গরমের কিছু কাপড় ঢুকিয়ে রাখবো। তো ওখানে দেখছি কোনটা কোন কোন জিনিসটা ঢুকিয়ে রাখা যায়। তো এটা করতে করতে শীতের কাপড়গুলো, যে সোয়েটারগুলো আছে ওগুলোকেও রাখতে হবে, তো এখানে সেই জিনিসগুলোই আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। তারপরেই সন্ধে হয়ে যাবে, সন্ধেবাতি দিতে হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ভালো মতন সন্ধে দিতে হবে। আর আমি পুজো করতে একটু ভালোবাসি। আমি মাঝের মধ্যে এই শোকেসের কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে পাট পাট করে রাখি, মানে আমার কাপড়, তারপর ওর কাপড় আলাদা আলাদা করে, বেডশিট এগুলো সব আলাদা আলাদা করে রাখি। দু তিন দিন নেওয়ানি করতে করতেই আবার উলট পালট হয়ে যায়। তো ওগুলো এতদিন ছিলাম না, ও এদিক ওদিক করে সমস্ত কিছু রেখেছে, তো ওগুলো আবার ওই সেই জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। শার্টগুলো, টি শার্টগুলো একদিকে, তারপর ওর প্যান্ট সোয়েটার সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। তো এই এতটুকু জায়গার মধ্যে না হয় না, তো ভাবছি উপরে যে জিনিসগুলো রেখেছি ওই জিনিসগুলোকে আলাদা কোথাও রেখে দিতে হবে। ওই উপরের তাকটা যে আছে, উপরে তাকের মধ্যেও কাপড় কিছু রাখতে হবে, কারণ শীতের দিনে এত সোয়েটার চাদর হয় যে এই দুটি তাকের মধ্যে রাখাটা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে ওই ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, ওই ব্ল্যাঙ্কেটের কভারের মধ্যে কিছু কাপড় রেখে দিতে চাইলাম, তো এখানে দেখলাম কয়েকটাই হচ্ছে, তো গড্রেজের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে প্রতিদিন আমি সকাল সন্ধেবেলা ঘরের ঠাকুরগুলোকে আমার ধূপ ধুনা দেখাই। তো এখানে ঘরে প্রথমে পুজোটা আমি করে নিচ্ছি, তারপরে বাইরে এসে পুজো করছি। তো এখানে দীপ জ্বালাবো, ধুনো দিব,
আর মন্দিরের উপরে যে লাইটিংগুলো দেওয়া হয়েছে এগুলো কালী পূজা লাগানো হয়েছিল, তো এগুলো বেশ সুন্দর লাগছে জ্বালিয়ে রাখলে না। তো ও বলছে যে থাক এগুলো জ্বলুক, এখানে জ্বলুক, ভালো লাগছে। তো আমিও বললাম যে না থাকুক, ভালোই লাগছে বেশ ঠাকুর ঘরের সামনে এরকম লাইটিং জ্বললে। এখানে ধুনোটাকে আগে ধরিয়ে নিচ্ছি, তারপরে তুলসীতলায় চলে এলাম। যখন এডিট করতে বসি না, যখন এডিট করে ফাস্ট করে দিই, তখন মনে হয় খুব ভালো হতো যদি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম, এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যেত। শীতের দিনের বেলা তো তো বিকেলে খেতে খেতে প্রায় সন্ধে হয়ে যায়, তো সন্ধে হয়ে যায় বলে বিকেলে খাওয়াটা কিছু হয় না, তো একটু খিদে খিদে পাচ্ছে। তো ফ্রিজে দেখি যে মিষ্টি আছে, তো কয়েকটা মিষ্টি কয়েকটা কি দুটো মিষ্টি বের করলাম। তো এগুলো একটু বাইরের ওয়েদারে একটু ঠান্ডা হোক, ফ্রিজে তো ঠান্ডা হয়েছে, বাইরের ওয়েদারে একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। তো এখানে পাশের বাড়ির কাকিমা এক ফোন করলো যে একটু যেতে বললো, ওদের বাড়িতে দরকার আছে, তো একটু রেডি হয়ে নিলাম। তবে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমার ফ্যামিলি মেম্বার হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।